আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত 11 মার্চ সোমবার সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কক্সবাজারে ইরানিস্থ এডি ফায়ারিং রেঞ্জে প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে 35 মিলিমিটার টুইন ব্যারেল অ্যান্টি এয়ারক্রাফট গান সিস্টেম চাইনিজ CS-AA-3 এর ফায়ারিং অবলোকন করেন। এটি চীনা CS-AA-3 এয়ার ডিফেন্স, যা সম্প্রতি চীন থেকে বাংলাদেশে সরবরাহ করা হয়েছে। CS-AA-3 এয়ার ডিফেন্স গানটি অর্লিকন GDF এর কপি ভার্সন বলা যায়। এই সিস্টেমটি সুইজারল্যান্ডের অর্লিকন GDF-005 এর ওপর বেস করা, যা র্যাডার গাইডেড অ্যান্টি এয়ারক্রাফট গান সিস্টেম হিসাবে কাজ করে। প্রতি সিস্টেমে 3 থেকে 4টি গান ও একটি ফায়ার কন্ট্রোল র্যাডার সিস্টেম থাকে। সুইজারল্যান্ডের অর্লিকন GDF এর ওপর বেস করে বানানো এই অ্যান্টি এয়ারক্রাফট গানটি পয়েন্ট ডিফেন্সের জন্য অন্যতম সেরা। বাংলাদেশ সেনাবাহিনী সুইজারল্যান্ড থেকে অর্লিকন GDF-009 এবং স্কাইগার্ড র্যাডার সিস্টেম বেশ আগে থেকেই ব্যবহার করছে এবং সামনে আরও কিনবে। তবে এগুলোর দাম চাইনিজ CS-AA-3 থেকে অনেক বেশি, তাই পয়েন্ট ডিফেন্স ও ইনফ্রাস্ট্রাকচার ডিফেন্সের আওতায় কেনা এসব গান সিস্টেম যেন অধিকারে সার্ভিস রাখা সম্ভব হয়, সেজন্য চীন থেকে CS-AA-3 কেনা হয়েছে। একই মানের দুটি আলাদা দেশ থেকে একই ক্যালিবারের 35 মিলিমিটার গান দিয়ে কম্বাইন্ড এয়ার ডিফেন্স প্যাকেজ বসানো হচ্ছে। এই এয়ার ডিফেন্স গানটি মিনিটে 1100 রাউন্ড ফায়ার করতে সক্ষম। বিভিন্ন রকমের অ্যামুনেশন রাউন্ড যেমন AC-AC-AD এসব মিউনেশন বহন করতে পারে। সুইজারল্যান্ড থেকে কেনা অর্লিকন GDF-009 এর জন্য সেনাবাহিনী ইতিমধ্যে প্রায় 5000 হাই এক্সপ্লোসিভ AC রাউন্ড এবং 5000 AC-AD মিউনেশন কিনেছে, যেগুলো CS-AA-3 তেও ব্যবহার করা যাবে। এহেড রাউন্ড সাধারণত ব্যারেলের মধ্যে থাকা অবস্থায় টাইমারের মাধ্যমে এমনভাবে এটির ফিউজ প্রোগ্রাম করা থাকে যেন নির্দিষ্ট সময় অতিবাহিত হলেই এটি এয়ারব্রাস্টের মাধ্যমে টাংস্টেনের বল টার্গেটের দিকে নিক্ষেপ করে টার্গেট ধ্বংস করে। ব্যাপারটি নির্ভর করে টার্গেটের অবস্থান এবং গতিবিধির ওপর। আর এই টার্গেটের অবস্থান এবং গতিবিধি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অ্যালগোরিদমের মাধ্যমে নির্ণয় করা হয়। মোট কথা, AC-AD রাউন্ড এই সিরিজের একটি ইউনিক মিউনেশন সিস্টেম, যেটি ম্যাগনেটিক শক্তির প্রভাবে একটি প্রজেক্টাইল ক্লাউড সৃষ্টি করে। এর ফলে কোনো বিমান, ড্রোন বা হেলিকপ্টার এই হাই স্পিড প্রজেক্টাইল ক্লাউডের ভেতর দিয়ে যাওয়ার সময় এক কথায় ঝাঁঝরা হয়ে যায়। এই এয়ার ডিফেন্স গানের রেঞ্জ 4 কিলোমিটার, অর্থাৎ নিচু দিয়ে উড়ে যাওয়া এই রেঞ্জের মধ্যে যে কোনো বিমান, মিসাইল, হেলিকপ্টার, ড্রোন ইত্যাদি শুট ডাউন করতে পারবে।